লোক সকলের সমৃদ্ধি কামনায় পরমেশ্বর নিজের মুখ বাহু উরু পাদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিটি বর্ণ সৃষ্টি করলেন তো যেটা হচ্ছে এই যে আবার এখানে দেখতেছে সেই প্রভু প্রজাপতি আপনার দেহকে দ্বিধা করে অর্ধেক অংশে পুরুষ ও অর্ধেক অংশে নারী সৃষ্টি করলেন তারপর সেই নারীর গর্ভে বিরাটকে উৎপাদন করলেন ভয়াবহ বিজ্ঞান দেখি আবার দেহকে দুই ভাগ করে নারী বানাইতেছে আবার পুরুষ বানাইতেছে মানে এখানে এখানে আরো অনেক লোকর্ষন থাকে যে দেহের কোন অংশ থেকে পুরুষ আর কোন অংশ থেকে নারী হলো আরেকটা জিনিস দেহের অংশ থেকে যে নারী হচ্ছে সেখানে লিঙ্গ কি করে আসলো আবার কারণ এখানে মানে ব্রহ্মার अंडকোষ अंडকোষ معناتে সেটা পুরুষেরই বুঝাচ্ছে সেখান থেকে কি নারী কি করে তৈরি হলো

আবার এখানে বলতেছে সাত রকম দশ রকম সাত রকম চোদ্দ রকম ঠিক আছে আমি চৌত্রিশটা পড়েছি আমিও পড়ে যাচ্ছি তপস্যা করে প্রথমত দশ জন পর্বত প্রজাপতির সৃষ্টি করলাম এটা ভালো করে মনে রাখবেন এখানে দশ জনের কথা বলা হচ্ছে আর ছত্রিশ নম্বর শালকে পাঁচ সাত জনের কথা বলা আছে দেখেন আর আর এক জায়গায় চোদ্দ জনের কথা বলা আছে তাহলে প্রথম কতজন তৈরি হয়েছিল এটা আমার একটা যে প্রথম কি দশ জন তৈরি হয়েছে সাত জন চোদ্দ জন কত জন প্রথম আবার সাত আবার বলতেছে চোদ্দ দশ সাত চোদ্দ কোনটা ঠিক এটা আল্লাহই ভালো জানে হ্যাঁ আপনাদের দেবতাদের কাছে জিজ্ঞেস করেন আর ছত্রিশ নং শ্লোকে বলতেছে চোদ্দ জন আছে আবার সাতজন জন আছে আবার চোদ্দ মতান্তরে চোদ্দ জন আছে তাদের নামগুলো একটু বলি স্বয়ম্ভূপ সরশিস উত্তমী তামস রৈবত চাক্ষুষ বৈবশ্যত সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্ম সাবর্ণী ধর্ম সাবর্ণী রুদ্র সাবর্ণী দেব সাবর্ণী এবং ইন্দ্র সাবর্ণী হ্যাঁ ভাই বিগ ব্যাং তো আগেই ঘটাই দিছি ব্রহ্মা অন্ডকোষ সৃষ্টি করছিল সেই অন্ডকোষ ফেটে এক এগারো এক নম্বর চ্যাপ্টারে আগুন সেই অন্ডকোষ ফেটে মহাবিশ্ব আর স্বর্গ সৃষ্টি হয়েছে ভয়াবহ বিজ্ঞান ভাই করে মানে অন্ডকোষটাও আসে নিজে সৃষ্টি করছে আর কি নিজের অন্ডকোষ সৃষ্টি করে নিজের অন্ডকোষে নিজে এক বৎসর কাল তপস্যা করছে আচ্ছা তারপরে যেটা হইতেছে আমরা শেষ করি আচ্ছা এবার হচ্ছে উনচল্লিশ টা একটু পড়ে শোনাই কিন্নর কিন্নর মানে অনেকে মনে করেন হিজড়া আসলে কিন্নর মানে হিজড়া না কিন্নর মানে হচ্ছে অশ্বমুখ নরদেহ নারী দেবতাদের জনি ওয়াশের মতো মুখ মানে আর নারীর দেহ হচ্ছে পুরুষের মতো দেহ নর মুখ হ্যাঁ আর নারীর মতো দেহ না নরদেহ মানে হ্যাঁ মানুষ না পুরুষ মানুষের মতো দেহ পুরুষ মানুষের দেহ কিন্তバター দিয়ে আছে আবার মুখ হচ্ছে ঘোড়ার মতো মানে মুখ হচ্ছে আবার অশ্ব ঘোড়ার মুখ ঘোড়ার মুখ ঘোড়া এটা হলো किन्नর মানে হচ্ছে ঘোড়া মুখ মানে মুখটা হচ্ছে ঘোড়ার মতো হবে দেহটা পুরুষের মতো হবে আর জনি থাকবে এটার নাম হচ্ছে किन्नর এই किन्नরটা কি জিনিস ভাই এটা আপনারা খুঁজে দেখেন কারণ আমাদের মানে ফটোতে খেয়াল করেন

জাতের মুখ মর্কটের মতো কিন্তু মানুষের দেহদারী মানুষের দেহের মতো মান দেখেন নাম লাগাইছে রাশেদ খান ঠিক আছে কি কমু হিন্দু ধর্ম প্রচারকের নাম হচ্ছে রাশেদ খান দেখেন দাদারা আর কি বলবো বলেন আপনারা এতই দেখলি আপনাদের ধর্মগ্রন্থ খুলে দেখেন নাম লাগাইছেন রাশেদ খান ঠিক আছে প্রচার করতেছেন হিন্দু ধর্ম ঠিক আছে তো আমরা একটু কিন্নর পরি কিন্নরটা কি জিনিস ভালো করে বুঝেন আসসালামু আলাইকুম ভাই কিন্নর হইতেছে ঘোড়ার মতো মুখ আর পুরুষের মতো দেহ আর নারী জনী এটার নাম হচ্ছে কিন্নর তারপর হলো বানর বন মানুষ বিশেষ যাদের মুখ মর্কটের মতো কিন্তু মানুষের মতো দেহ মৎস্য রুই প্রভৃতি নানা জাতীয় পাখি পশু ছাগল ভেড়া প্রভৃতি মৃগ মানুষ উভয় বায়াল অর্থাৎ উপরের নিচে দুই পাটি দাঁত আছে এরকম সিংহ প্রভৃতি এইসব পারে মভেদি মস এগুলো আবার তৈরি করতে মহষিরা সৃষ্টি করলেন তা যারা মহারিষির মানুষ তারা আবার এগুলো কিভাবে সৃষ্টি করে এটার জন্যই তো মানে মানে এই যে ভবিষ্যৎ বাদ তৈরি হয়ে গেছে এটা নিজেরাই শিওর না একবার পরম ব্রহ্ম করছে একবার করছে করছে আবার করতেছে তা এখন কই গেল মনু তারপরে এই দশজন মুনি আবার কৃমি তৈরি করছে ওম ক্ষুদ্র কৃমি তৈরি করছে পতঙ্গ করছে ডাস কইছে এই মুনি আবার বিভিন্ন জিনিস সৃষ্টি করতেছে মুনি তৈরি করে ডাস হ্যাঁ তারপর তেতাল্লিশ নাম শ্লোক জীব জন জীবগণের মধ্যে গবাদি পশু মেয়ে হরিন্দি পংক্তি দন্ত বিশিষ্ট সিংহাদি হিংস্র পশু রাক্ষস কি জিনিস একটু জিজ্ঞেস করবেন আপনারা ঠিক আছে এরা জরায়ুষ অর্থাৎ উন মানে জরায়ুষ থেকে জন্ম তারপরে যে পক্ষী সর্প কুমির মৎস্য কচ্চ বেরা প্রথমে ডিম পরে দেহদারী জন্মগ্রহণ করে ঠিক আছে এটা বিগ ব্যাং ব্যর্থ হইলো মানে বিগ ব্যাং বলতেছি ওই বিবর্তন বার ব্যর্থ হয়ে গেল না মুরগি থাকে পক্ষী সর্প কুমির মৎস্য কচ্ছপ এরা ওয়ান দেখেন তারপরে কুমিরের কথা বলা হচ্ছে কুমির হলো ওয়ান মৎস্য এবং কচ্ছপ প্রথমে ডিম উৎপন্ন হয় পরে দেহদারি উৎপন্ন হয় এরা স্থলাস ক্রিকলাস মানে আপনার হলো বেজি নকুল এবং জলজাত দ্বারা তারাও অন্ড থেকে উৎপন্ন হয় তাহলে জলে যারা বাস করে সব অন্ড থেকেই উৎপন্ন হয় তাহলে সেই ব্রহ্মা সেই অন্ড থেকে নাকি কোন অন্ড যেটা বিস্ফোরণ ঘটলো আল্লাহ জানে এই অন্ড কি বানাইছিল এটার ফিওর পাওয়া যাচ্ছে না তারপরে আমরা একটু সামনে বাড়ি সময় যেহেতু সংক্ষেপ একষট্টি নং শ্লোক ব্রহ্মার পৌত্র বা সায়ম্বুর মনুর যিনি মৌষে ভিন্দর উপাধ্যায় সেই মনুর একই বংশে আর ছয়জন মহত্তা মহাতদশী মনুজন্মণ করে এরা প্রত্যেক নিজ নিজ প্রজাসৃষ্টি করেছিলেন এইভাবে নিজ নিজ বংশ বিস্তার করেছিলেন ওখানে ছিল চার রকম মানুষ এখন এখানে পাঁচ ছিল কি ভয়ঙ্কর ব্যাপারে তারপর বলা হচ্ছে তারপর এখানে ছয় রকমের কথা বলা হচ্ছে কোনটা সঠিক হিন্দু দাদাদের কাছে করছে নেকে যাচ্ছি আমরা আশা করি আগামীকাল মানে ওই আরিয়া সমাজের কাউন্টার দিয়ে দেবে বুঝছেন প্রশ্নটা দিতে হবে কলকাতায় যে বাংলাদেশে বসে দিলে হবে না আর কি তাদের আবার চ্যালেঞ্জ দিতে হয় কলকাতা যে তাদের আবার ধর্মগ্রন্থ কলকাতার বাইরে পড়া যায় না মানে ধর্মগ্রন্থ থেকে গেলে কলকাতায় যাওয়া লাগবে তারা আবার নাকি জাকির নায়করা চ্যালেঞ্জ দেয় অবশ্যই তাদের ধর্মগ্রন্থ এখনো লেখা শেষ হয়নি তাদের ধর্মগন্ত স্ত্রী লেখা তুলছে এর কারণও আছে আর একটু লেট কারণ আপনি যত ভুল ধরবেন এই ভুলগুলা ওরা ঘুরিয়ে সঠিক বানিয়ে তারপরে ডেট তৈরি হবে বুঝছেন এজন্য মানে একটু লেট হচ্ছে আর কি হ্যাঁ সেটাই মনে হচ্ছে যে এখন আমার পরে আরেকজন লেডিস হবে আবার নতুন করে বেদ লিখবে নাকি ঠিক আছে আবার দেখেন সূর্য মানুষ ও ও দেবতাদের দিন করে উদিত হলে যতক্ষণ তার কিরণ দেখা দেয় সেই পরিমাণ কালকে অহবা দিন বলা হয় তাহলে দেখতেছেন যে সূর্য মানুষ ও দেবতাদের দিন ঠিক করে দিতেছে মানে সূর্য এমনই হইতেছে যে সূর্য সূর্যের ক্ষমতা মানুষ আর এই দেবতাদের চেয়েও বেশি আর কোরআনে কি বলতেছে যে সুরাবন ইসলাম সত্তর নং সত্তর নং আয়াতে মানে নম্বর চারটা যে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর সবকিছুকে মানুষের জন্য সৃষ্টি করা হচ্ছে আর এখানে বলতেছে যে সূর্য মানুষের সমস্ত কিছু ঠিক করে দিতেছে দেখেন অবস্থা মানে সূর্যের ক্ষমতা মানুষের চেয়েও বেশি হিন্দু ধর্ম অনুসারে কত নম্বর পড়বো সেটা বলেন তারপরে বলেন সেই পরিমাণকে কাল দিন বলা হয় এখন অন্যান্য দিনের খবর কি হবে অন্যান্য গ্রহের কথাই নাই আর এখানে আল্লাহ কি বলতেছে আল্লাহ দিনকে রাতের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসে সুরা আলে ইমরানে যেটা বলা হচ্ছে সুরা জুমারে যেটা বলা হচ্ছে তারপর সবাই নিজ আবর্তন করে যেটা সুরা নং বলা হচ্ছে তো যেটা হচ্ছে ইসলামে দেখেন সবকিছু একত্রিশ নম্বর তো যেটা হইতেছে কি ইসলামে কি বলতেছে আমাদের সময় নিয়ে তাদের খুব এলার্জি আছে এখন যদি দেখেন সাতষট্টি নম্বর শ্লোক বলছে মানুষের আরো বিভিন্ন রকম আছে পক্ষ ত্রিশ দিনে এক পক্ষ হয় পনেরো দিনে এক পক্ষ হয় তারপরে যে চার বৎসকে সত্য যুগ দৈব বৎসকে চার হাজার বছর দৈব বৎসকে সত্য যুগ বলা হয় শত বছর চার শত বছর সত্তর যুগের সন্ধ্যা এক সন্ধ্যা আগে যে মানুষ লোকের বারো হাজার যুগের সমান দৈব যুগের কথা বলা হয়েছে তাকে একাত্তর গুণিত করলে অর্থাৎ আট লক্ষ হাজার দৈব বৎসরে এক মনন্তর অর্থাৎ মনুর অধিকার কাল শেষ হয় মানে মনুর এক কাল মানে হচ্ছে আট লক্ষ বান্ন হাজার দৈব বৎসর ঠিক আছে তো এটাই হচ্ছে আট লক্ষ বান্ন হাজার বছর এটা হচ্ছে মনুর এক অধিকার কাল আচ্ছা তারপরে এবার অসংখ্য অসংখ্য মনন্তর সংগঠিত হচ্ছে পৃথিবীর সৃষ্টি ধ্বংস অসংখ্য পিতামহ যেন ক্রিয়া করতে আমরা একটু জানতে চাই এটা কিভাবে হয়

এইভাবে অসংখ্য অসংখ্য মনত অসংখ্য অসংখ্যবার বিশ্বের সৃষ্টি ও লয় হচ্ছে পিতামহ পরমত্তা পিতামা করতে পারে বারবার এই সমস্ত সৃষ্টি সম্পাদন করে চলেছে তার মানে কি এটা ঈশ্বরের কাছে একটা খেলা কিন্তু ইসলামে কি তা বলছে আপনার এক নম্বর চারটে নং নঙ্গে কি বলছে আমি ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলতেছে এক বাক্যে ও মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর আপনাদের এই যে এখানে মণ্ডল পৃথিবী এবং মানুষকে খেলাধুলার জন্য সৃষ্টি করেননি অনার্থক সৃষ্টি করেননি বিশেষ উদ্দেশ্য তৈরি করা হয়েছে আর উদ্দেশ্যবিহীন এগুলো তৈরি করার কোনো মানে হয় না অনাত্মক সৃষ্টি করেননি বিশেষ উদ্দেশ্য তৈরি করা হয়েছে

নিজের মুখ বাহু উরু পা এই চারটি অঙ্গ প্রত্যঙ্গকে জাত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের পৃথক পৃথক কাজের ব্যবস্থা করে দিলেন ঠিক আছে না এবার আপনার আগে তো আপনার কার কি কাজ এইবার হলো কার কি কাজ চলে আসছে এখান থেকে শেষ পর্যন্ত সব একদম পড়া লাগবে এরকম কার কি কাজ বুঝে নেবেন না আপনি একটু ভালো করে বুঝাই দেওয়া দরকার তো কার কি কাজ আছে হ্যাঁ তাহলে আপনি নির্দেশ করে দিলেন মানে ব্রহ্মা ব্রাহ্মণদের জন্য ছয়টি কাজ করে দিচ্ছে এবং জন্মসূত্রে ব্রাহ্মণ হচ্ছে এটা কিন্তু আরিয়া সমাজ একদম অস্বীকার করে মানে অগ্নিবিদ ডাইরেক্ট অস্বীকার করে ব্রাহ্মণ হচ্ছে এটা কিন্তু

এবং কৃষি তাহলে দেখেন আপনি সুদ খেতে পারবেন সুদের জন্য নির্ভরিত হইছে ও যে টাকা সুদে কাটানো ওটা ওটা ওদের বলে পদ্দার পদ্দার যারা যে স্বর্ণকার তারা পদ্দারে হ্যাঁ কুশিত বা আমাদের এখানে বলে হলো পদ্দার যারা হচ্ছে টাকা সুদে খাটায় এরপর ৯১ নম্বর প্রভু ব্রহ্মা শুদ্রের জন্য একটি কাজ নির্দিষ্ট করে দিয়েছেন ভালো করে বুঝে নেবেন কথাগুলো তা হলো কোন অশু বা নিন্দা করে এই তিন বর্ণের ব্রহ্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্ব সুত্র করবে করা এই তিন বর্ণের ব্রহ্মা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্ব সুত্র করবে করা কীর্তদাস প্রথা ভালো করে শিখে নেন যে হিন্দু ধর্মে কীর্তদাস প্রথা একবারে প্রথম শ্লোভ থেকে শুরু একেবারে মনোসংগীত আর প্রথম শ্লোক থেকে কৃতদাস প্রথা শুরু হয়ে গেছে এমনই ধর্মগ্রন্থ যে বর্ণ প্রথা কৃতদাস প্রথা দিয়ে আপনি একটু বিরানব্বইটা পড়েন খুব সুন্দর একটা কথা আছে পুরুষ আপাদ মস্তক সর্বত পবিত্র পুরুষের নাভি থেকে উত্তর প্রদেশ পবিত্রতলে বলে কথিত তা অপেক্ষা আবারও পুরুষে। মুখ আরো পবিত্র এই কথা স্বয়ং ব্রহ্মা বলেছেন এই কথা পরিষ্কার করে দিচ্ছে যে ব্রাহ্মণের পবিত্র এখানে বলছে নাভি থেকে উপরের দিকে পবিত্র আবার বলছে সব শরীর পবিত্র কোনটা মানবেন এখানে বলছে নাভি থেকে উপরের দিকে পবিত্র আবার বলছে সব শরীর পবিত্র কোনটা মানবেন ভয়ঙ্কর কন্ট্রাডিকশন এই কন্ট্রাডিকশন পড়তে গেল এক রকম বলে দুই লাইন পরে আর এক রকম বলে খেলাধুলা এটা তো কোন ধর্মের বই না এইসব বলেই দিচ্ছে যে খেলাধুলা করার জন্য তৈরি খেলাধুলা না হলে তো জমবে না এটা তো কোনো ধর্মের বই না বলেই দিচ্ছে যে খেলাধুলা করার জন্য তৈরি খেলাধুলা না হলে তো জমবে না হ্যাঁ হ্যাঁ তারপরে তেরানব্বই ব্রহ্মার পবিত্রতম মুখ থেকে উৎপন্ন বলে সকল বর্ণের আগে ব্রাহ্মণের উৎপত্তি হয় এবং রক্ষিত হওয়ার জন্য বা বেদসূম ব্রাহ্মণেরাই গঠন পাঠন করেন বলে ব্রাহ্মণী ধর্মের অনুশাসন অনুসারে এই সৃষ্ট জগতের একমাত্র প্রভু তার মানে ব্রাহ্মণী বেদ অধ্যয়ন করবে ব্রাহ্মণী বেদের আচার করবে

তারপরে ব্রহ্মা তপস্যা করে প্রথমে নিজের মুখ থেকে ব্রাহ্মণকে সৃষ্টি করলেন যাতে তারা ব্রাহ্মণেরা দেবতাদের হব্য ও পিতৃগণের কব্য বহন করার ব্যবস্থা করেন এবং তারপরে নিখিল জগৎ শঙ্করের রক্ষা সম্ভব হয় তাহলে আবারও বলতেছে ব্রহ্মা তপস্যা করে নিজের মুখ থেকে ব্রাহ্মণকে সৃষ্টি করলেন ঠিক আছে তো যেটা হচ্ছে বারবারও সেই প্রথা আর বর্ণপ্রথাকে টেনে আনা হচ্ছে মানে কি বলছে এতগুলো কি আরিয়া সমাজ অস্বীকার করে কিভাবে আমি বুঝলাম না এরপর নিরানব্বই নম্বর পড়বো হচ্ছে নম্বরে বলা অর্থাৎ ধর্মসমূহ রক্ষার জন্য প্রভু সম্পন্ন হয়ে এখন আমার কয়জন আছে ধর্মসমূহ রক্ষার জন্য প্রভু সম্পন্ন হয়ে থাকে এখন আমার প্রশ্ন আরিয়া সমাজে কয়েকজন ব্রাহ্মণ আছে এটাই তো তার আগে শ্লোকটা আরো পড়েন ব্রাহ্মণ দেহের উৎপত্তি মাত্রই ব্রাহ্মণ দেহের উৎপত্তি মাত্রই অর্থাৎ ব্রাহ্মণেরা বিদ্যা বদ্যাতি গুণ নেই কেবল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন এই রকম ব্রাহ্মণের দেহ ধর্মের সাক্ষাৎ সনাতন মূর্তি

তারপরে বলেন যে ব্রাহ্মণের একশো এক ব্রাহ্মণের বলতেছে পরের সব নিয়ে নিতে কারণ এগুলো তারই ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ কোনো কিছুর মালিক না আর আমাদের শব্দটি ব্রাহ্মণ যে পরের अन्न ভোজন করে পরকীয় বশন পরিধান করে পরের ধন গ্রহণ করে অন্যকে প্রদান করে এই সবকিছু ব্রাহ্মণের নিজেরই মানে ভাল লোকজন চিন্তাই করি কারণ এই সব কিছু ব্রাহ্মণের নিজেরই ব্রাহ্মণের এই অনুশ্রী অর্থাৎ দয়া বা করুণাতে অন্যন্য জাতিও লোক ভোজন পরিধানাইতে করতে পারছে আর আমাদের আল্লাহ কি বলতেছে যে সবার রিজিক ডা তো একমাত্র আল্লাহই কোরআনে বারবারই বলা হচ্ছে রিজিকের মালিক আল্লাহই আর এখানে রিজিকের মালিক হচ্ছে ব্রাহ্মণ তাহলে এরা কেন বস্তুবাদী হবে না

তিনি লোক সমাজরূপ পংক্তিকে পবিত্র করে তোলেন অর্থাৎ তিনটি পাবন হন হন নিজ বংশের পিতা পিতামহ প্রভৃতি উদ্ধতন সাত পুরুষ পর শব্দের অর্থ উদ্ধন উপরিতন পুত্রের অধস্তন সাত পুরুষকেও এবং যারা আগামী দিনে জন্মগ্রহণ করবে অর্থাৎ পরবর্তী সাত পুরুষে পবিত্র করেন তিনি একাকি এই সমগ্র পৃথিবীকে দান রূপে গ্রহণ করার যোগ্য হন ঠিক আছে অর্থাৎ আ সমুদ্র পৃথিবীকে লাভ করার যোগ্য হন তাহলে বলছেন যে মনুসংকে অধ্যয়ন করা কতটা মানে উচ্চ মার্গীয় ব্যাপার কেন আপনি এখানে একটা জিনিস দেখেন বেদ না মনুসংহিতা পড়ে সমাজ পবিত্র করতে হবে টের পাচ্ছেন আপনি

আর কোন সুলোক টুলোক পড়বেন নাকি আমাদের এই ছিল প্রথম আহ অধ্যায়ের তুলনামূলক যে আলোচনাগুলো সেটা সুলভ পড়বেন নাকি আমাদের এই ছিল প্রথম আহ অধ্যায়ের তুলনামূলক যে আলোচনা গুলো সেটা

যেটা হইতেছে তার মানে এটাকে অস্বীকার করা কোনোভাবেই যাবে না কোনো বিকল্প আছে আর যারা কাজ তারা দূরে থাকুন তাহলে আবার কানে শীষে ডালতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের ধর্মগ্রন্থের প্রথম চ্যাপ্টারের অবস্থা এরপরে আস্তে আস্তে আমরা পুরো বারোটা চ্যাপ্টারে আপনাদের পরে শোনাবো যে এটা আকিদা কি আসলে তা এখানে Siddhanta গুলো আমরা বলি যে মনুসংহিতার প্রথম চ্যাপ্টারে প্রথম শ্লোক থেকেই বলতেছে বর্ণপথা ও কৃতদাশপথা ঋজিকের মালিক হচ্ছে ব্রাহ্মণ নাযুবিল্লাহ ঠিক আছে এবং হইতাছে মনু মনু যে বাণী হইতাছে এটা এবং এটা বেদ থেকেও মূল্যবার ভাই আপনি ও খেলা

যে ও হকারের কাজ কিন্তু আমাকে বলছিল সে হিন্দু ও আমার কাছে হকারের মতোই মনে হয়েছে বুঝতে না কিন্তু নিজেই আমাকে বলছে সে হিন্দু হ্যাঁ তারপরে দেখেন সে আমাকে বলছিল সে হিন্দু এবং সে বলছে আমি হিন্দু কিন্তু সে গরু খায় ঠিক আছে তো বলতেছে হিন্দু হইলে গরু খাওয়ার কোন সমস্যা না এবং সে দেখেন আমি যখন ওকে প্রশ্ন করেছিলাম আচ্ছা তুমি বলো তো যে এই যে রায়ট মানে এই যে গুজব রটায় মুসলিম গণহত্যাটা এটার ইতিহাসটা কবে শুরু হয়েছে আটশো বছরের মুসলিম শাসনে আটশো বছরের মুসলিম শাসনে একটাও রায়ট সংগঠিত হয়েছিল কিনা একটা ইতিহাস বলো আমি এটা বলছি ওরা ওরা যে বলছে যে এখন বাংলাদেশে হিন্দু সংখ্যা এত সাতচল্লিশ সালে এটা হয়েছে অমুক সালে এটা আমরা সবাই কিন্তু আর স্পেসিফিকলি আমি হচ্ছে ইতিহাসের ছাত্রী আমি জার্নাল ছাত্রী এবং আমার একটা সাবজেক্ট ছিল ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যাই হোক আমরা তো আসলে এখন প্র্যাকটিস ভিন্ন আমরা পড়াশোনা করি না আর বাঙালি মেয়ে সমাজ সংসার পরে যে আমরা করি। নাস্তিকদের কাছ থেকে যারা নাস্তিক হিসেবে দাবি করে নিজেদেরকে ওদের ব্যাপারে আমাদের কোনো সে নাই কারণ তার কাছে ইকুয়াল থাকবে সকল ধর্মের লোকরা ইকুয়াল পজিশন থাকবে

যার জন্য ওরা অন্য ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা রাখতে পারে না এখন আসি দেখেন ইদানিং আমি দেখলাম ইসলাম সাহেব একটা 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 হিন্দু ধর্মের নিয়ে লাইভ ভিডিও ছেড়েছে আসাদ ইয়ে নুরের মতো আর সানিউরের মতো এরকম বেয়াদব মার্কা তো মুক্তমনা হতে পারে না এরা তো একটা বেয়াদব ছেলে মা বাবার কুলাঙ্গার সন্তান আমি বলবো এরা মা বাবার কুলাঙ্গার সন্তান কারণ হচ্ছে গিয়ে যারা অন্যকে রেসপেক্ট করতে জানে না তারা কি করে সমাজকে কি দিবে বলেন অন্যকে কি দিবে আমরা চাই যে একটা সুষ্ঠু আলো যা আজকে আপনার একটা ইম্পর্টেন্ট টপিক শুনেছেন হ্যাঁ সানিউর সম্পর্কে এটা বেয়াদব হ্যাঁ ও এখন ও এখন বুঝছেন এত বড় একটা টিকা পরে বলে আমি আমার আদি ধর্ম সনাতন ধর্মে ফিরে আসছি। হুম। নাসরিন আমি আবারো বলছি লেখিকা তসলিমা সম্পর্কে আমার কোনো সয়নাট। বাট তাসলিমা নাসরিন শিবের মাথায় জল ঢালছে। হ্যাঁ আমি দেখাইছি বিরুদ্ধে গাইছে। হ্যাঁ ইসলামের বিরুদ্ধে গাইছে। আমি ওনার লেখাগুলো পড়ি। উনি যেখানে গিয়ে সুসুড়ি দিচ্ছেন তাহলে উনি কি জান আমাদের বাঙালি মেয়েরা কারণ আমাদের একটা নিজস্ব কালচার আছে ওরা কিন্তু বলে যে প্রত্যেক দেশে একটা নিজস্ব কালচার আছে নিজস্ব কালচার আছে নিজস্ব কালচারের প্রতি যদি রেসপেক্ট করি তাহলে আমার বাঙালি মেয়েটা তো জার্মানের মেয়েটার মতো দিগম্বর হয়ে রাস্তায় বা কানাডার মেয়ের মতো দিগম্বর হয়ে রাস্তায় হাঁটতে পারবে না ভাই আর ওরা বলে সভ্য দেশ সভ্য দেশ সভ্য দেশ আমি মনে করি কি জানেন আমার ভারতবর্ষই হচ্ছে সবচেয়ে সভ্য দেশ তার কারণ একটাই হ্যাঁ হ্যাঁ না শুনতে ছিল আপনি আপনি আমাকে একটা জিনিস বলেন উনরা ইদানিং খালি হ্যাঁ আমি আমি একটা কথা একটু ইয়ে দি ইতিহাসের দিকে বলি যে আপনারাই আলাপ করবেন আমি আপনাকে একটু যেটা আপনাদের ডিসকাস চাই আমরা সেই সম্পর্কে আর কি বলি সেটা হচ্ছে ওরা বলে নিউজিল্যান্ড সভ্যদেশ ওই ডেনমার্ক সভ্য দেশ ওই জার্মান সভ্য দেশ আমেরিকার সভ্য দেশ বা যাই হোক আমরা কানাডার সভ্য দেশ আপনি নিউজিল্যান্ডের ভূখণ্ডের কথা ভাবেন জনসংখ্যার কথা ভাবেন ওদের মাথাপিছু আয়ের কথা ভাবেন ওদের প্রোটেকশন কথা ভাবেন আর আমার এক বর্গ কিলোমিটারে ওদের কয়েজন জনসাধনগণ বসবাস করে আমার দেশের কয়জন জনগণ বসবাস করে আমাদের নেসেসিটি কি আমাদের ওয়ার্ক কি আমাদের ইনকাম কত তাহলে একজন মানুষ সেই হিসাব করলে আমি মনে করি বাংলাদেশের মানুষ ওদের চেতে সভ্য অবশ্যই হিসাব অবশ্যই আমরা ওদের চাইতে সভ্য বিশ্বের শীর্ষ ধর্ষণের শীর্ষ দশটা দেশের মধ্যে নয়টা হচ্ছে খ্রিস্টান দেশ আর চতুর্থ হচ্ছে হিন্দু দেশ হিন্দু প্রধান দেশ

আমি একজন বাঙালি আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আমার জানের থেকেও আমার প্রিয় উনি জার্মানে বসে বলতেছে বাংলাদেশ অসভ্য দেশ একটা বেয়াদব ও নিজেকে শিক্ষিত দাবি করে অবশ্য ও এটা না যে ভারতে হইতেছে কি ভারতের নারীরা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বিশ্বে এক নম্বরে এটার কথা কিন্তু persen follower হচ্ছে ভারতীয় আমি আর একটা কথা বলি মুফাসুল ইসলাম একটা লাইব্রে বলছে কি আমি নিজেকে বাংলাদেশি ভাবতেই না আমি ভারতীয় হিসেবে নিজেকে দাবি করি আবার সে লাইব্রে প্রথমে পরিচয় দেখি আপনি তো জানেন আমি ইংল্যান্ডের নাগরিক ও বাংলাদেশের নাগরিক যে যার ভিতর দেশপ্রেমই নাই আমাদের ইসলামের দেশপ্রেম হচ্ছে ইমানের একটা অঙ্গ সুতরাং যারা নিজেদের নিজেদের দেশকে মূল্যায়ন করতে জানে না যারা নিজেদের শুনেন আপনি ভালো আমি মন্দ বা আমি ভালো আপনি মন্দ তুলনা কখন করবেন আপনার আর আমার পজিশনটা যদি ইকুয়াল ইকুয়াল হয় তারপরে হচ্ছে ভালো কে মন্দ বিচার করব। আমার দেশ আমার বাংলাদেশ অর্থনৈতিক অবস্থার দিক থেকে দুর্বল আমার বাংলাদেশের ভূখণ্ডের দিক থেকে জনগণ সমৃদ্ধ আমার বাংলাদেশের মাথা পিছু আয় কম সে কারণে আমার বাংলাদেশ ওই নেদারল্যান্ড ওই নিউজিল্যান্ড ওই কানাডা ওই জার্মানের থেকে সভ্য আমি মনে করি ব্যক্তিগতভাবে রেখা আমি ব্যক্তিগত রেখাখান হিসাবে মনে করি সে তুলনায় আমার দেশের আপা অবশ্যই আরেকটা জিনিস শোনেন আরেকটা জিনিস শোনেন খুব খুব মানে আলোচনা হয় ইদানিং আমাদের টেবিলেও হয় আমাদের ভেতরেও হয় নিউজিল্যান্ড এমন একটা দেশ বা ডেনমার্ক এমন একটা দেশ ওখানে কারারক্ষী নাই কারাগারে মানে ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেলেছি সেখানে কিন্তু ওখানে তো আইন আছে আইনটা সুষ্ঠু প্রয়োগ হচ্ছে আর তাদের হাতে কিন্তু একটা ব্রেসলেটের মতো একটা ইয়ে দিয়ে দিচ্ছে অপরাধী সে যে এরিনার ভিতরে তার থাকে সেই ইনফরমেশনটা গভর্নমেন্ট পেয়ে যাচ্ছে বা ওই আইন শৃঙ্খলা বাহিনী পেয়ে যাচ্ছে তাহলে যদি অপরাধ না থাকতো তাহলে এই ব্যবস্থাগুলো কেন কেন বলেন এই ব্যবস্থাগুলো থাকবে কেন তাহলে আমার বাংলাদেশে কি সেই অবস্থাটা আছে ওরা বিদেশে বসে বসে আমার বাংলাদেশকে নিয়ে আমার আমার এই বাংলাদেশের মাটি বহু রক্তের বিনিময়ে কেনা সুতরাং আসিফ আসিফ মহিদ্দিন মুফাসুল ইসলাম নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে আর বাকি গোটা বিশ্বের লোক মূর্খ ওদের চোখে হচ্ছে গিয়ে মুমিন মানেই মূর্খ মূর্খদের সঙ্গে কথা বলা যাবে না মূর্খদের সঙ্গে কথা বলা যাবে না আমার কথা হচ্ছে আসিফ মহিদ্দিন তুমি আরো জালি কে তো জ্ঞানী বলো

আলোচনা করছে এত বলছে তাহলে সে খাট যে নাকি একজন মানুষ নিজেকে মুক্তমনা দাবি করে সে মানুষকে খাটো করে কি করে একজন মানুষ একজন মানুষকে খাট তার একটা জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে বোঝার একটা ইয়ে থাকতে পারে দুইজনের পার্থক্য থাকে মত পার্থক্য থাকতে পারে থাকতেই পারে এটা আপনার সঙ্গে আমারও থাকতে পারে আমার সঙ্গে আপনারও থাকতে পারে তোমরা একটা দিকে যাও তোমরা যখন ইতিহাসকে বিকৃত করো আমি মনে করি যে আসিফ মহিদ্দিন সাহেবের বাচন ভঙ্গিটা আমার পছন্দ পোলাইডলি বাচন ভঙ্গি এইটাই হচ্ছে ওর একটা সম্পদ তার কারণ মানুষ অতি সহজে পোটাতেই মুক্ত হয়ে যায় ভাবে যা বলছে সেটাই বেদ বাক্য ওদের মতে কিন্তু আসিফ মহিদ্দিন সাহেব যখন যেটা রেফারেন্স বলেন

ইতিহাস প্রকৃত ইতিহাসকে চুরি করে আমাদের যারা আমি বলি এই লাইভে যারা আছেন যারা লাইভ দেখেন আজকে তানবির আহমেদের লাইভ যদি দেখেন তাহলে আপনারা যখন আসিফ ময়দানের লাইভটা দেখেন তারা জন্য তানবির আহমেদের তানবির আহমেদ শরীফের লাইফটাও দেখেন তাহলে কি হবে প্রকৃত ইতিহাসটা আপনি খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন আমার রিকোয়েস্ট এটা লাইভে যারা দর্শক বা আছে তাদের কাছে আমি তানবির ভাই বছর ওদের দেখেছে ইসলাম আর আসিফ মান আরিফুর রহমান এদেরটা দেখেছি ওই তিন ঘন্টা ভরে তসলিমা আসরিনের সাক্ষাৎকার শুনেছি হ্যাঁ ওনারা খুব বলেছে আমার আমি সত্যিকার অর্থে ভাবতাম এটা ইতিহাস আমার ভাগ্য ভালো আমি এম কে হাসান সাহেব যখন প্রথম লাইভ শুরু করলেন তখন আমি না এটা আস্তে আস্তে শুরু করলাম দেখতে দেখতে মনে হলো আমি এম কে হাসান সাহেবের মেসেজে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি বললাম যে আমাদের আমি একটা ধর্মকে বিশ্বাস করি চোদ্দশো বছর একটা লোক এত কোটি মানুষ একটা ধর্ম বিষয় সেটা কি এতই ডাস্টবিনের এতটা ডাস্টবিনের হতে পারে কখনো কোনো ইতিহাস কখনোই হতে পারে না তাহলে কি সত্য সত্যটা জানতে হবে তা আমি যদি আজকে সত্যটা জানার পরে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি আমাদের কিছু ছেলে পেলেরা মাত্র ইউনিভার্সিটিতে গিয়েছে অথবা ইন্টারমিডিয়েটে পরে আসিফ মহিদিন প্রায় সময় দেখে আমি ওই একটা লাইভ দেখলাম আমার মনে হলো আমি সময়টাই নষ্ট করলাম ইউটিউবে গিয়ে ওরা একটা দেখলাম আমার দেখার পরে মনে হলো কি আমার সময়টাই নষ্ট করলাম রাত জেগে কি লিখেছে জানেন যে দলে দলে আসিফ মহিদিনের কথা শুনে ধর্ম পরিবর্তন ইসলাম ধর্ম ছেড়ে আসছে কি হলো আমি ব্যাস ওটা দেখতে শুরু করলাম আমার ভাই ফজরের আজান দেয়া হয়ে গেল আমার আর শেষ পরে দেখলাম কি একদম নাথিং এই মর্মে কোনো কথাই নাই ওটাতে কথাই নাই মানে হেডলাইন গুলা দেয় হ্যাঁ হেডলাইন গুলা এটা দেয় আমি আবার আরেকজনকে সেন্ড করি সে আরেকজন সেন্ড করে আমরা মানে এরকম একটু করি শুনি এখন আমার কথা হচ্ছে গিয়ে যে হিন্দু ভাইদের উদ্দেশ্যে ওই যে কিছু কিছু মমতা রায় দিদি আছেন কি ওই কি গুপ্ত টুপ্ত সেনরিয়া মেনরিয়া কি আছে দেখ ওদের কথাবার্তা বাচ্চা মানুষ আমি বলবো এটা ওর যে হাসি সেনরিয়া যে খিটখিট করে হাসে যে এত টাকার বিনিময়ে হাত কাটা ওটার বিনিময়ে হাত কাটা একদিন আপনার লাইবে তাতে ওরা হচ্ছে গিয়ে ওদের বয়স কম ওরা ভাবে যে আমাদের এটাই মনে হয় লাইফ একটা সময় হয়তো ওদের

আমি তার একটা উত্তর দিলাম যে ইনশাল্লাহ আমার যেমন অ্যাবর্শন করতে হয়নি আমার মেয়ে তসলিমা নাসরিনের মতো সন্তান জন্ম দিবে না ইনশাল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা রেখে আমরা বলতে পারি কারণ এই এই দৃঢ়তাটা আমাদের ভিতরে কাজ করে যার ভিতরে দৃঢ়তা কাজ করে না সে হচ্ছে কামাতুর লোভী যারা কামাতুর লোভী তারা নিজের যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা ওই ওই দিকে ধাবিত হয়

না উনি তো আজ পর্যন্ত আজ পর্যন্ত আপনি কি দেখেছেন তো সসলিমান এ ব্যাপারে কিছু লিখেছে না পক্ষে না বিপক্ষে না ঘোষণা একটা ভিডিও দেন নাই উনি কিসের মানবতাবাদী উনি নারী জাতির কলঙ্ক আমি বলবো উনি নারী জাতির কলঙ্ক আমার আমি তাসলিমানের লেখা আমি একটা মেয়ে হিসাবে একটা মেয়ের অধিকার সংরক্ষণে আমি অত্যন্ত দায়িত্বশীল আমি নিজেও অনেক দায়িত্বশীল কিন্তু তসলিমান আসলিনের বিন্দু মাত্র দায়িত্ব কর্তব্য নাই উনি নিজেকে হেডলাইন করেন যে নাকি নিজের দেহরক্ষীর সঙ্গে দেহরক্ষীর সঙ্গে মিলিত হতে রুচিতে বাধে না তার আবার কি পরিচয় দিব আমরা ওর আবার কি বলবো বলেন এখন অনেক অনেক ভাইয়েরা আমাদেরকে বলেন কি মানে আমি শুনি এটা হচ্ছে অডিওতে যে অদূর ভবিষ্যতে একশো বছর পরে নাকি আমরা বাঙালি এক সময় বলবো তসলিমা নাসরিন একজন অবতার ছিলেন ওনাদের এই শান্তিতে ওনারা ঘুমাক আমি বলি ওনরা এই শান্তিতে ঘুমাক আমার আমি আরেকটা বিষয় দেখেন যাদের সঙ্গে চলাফেরা করি যাদের সঙ্গে দেখি অনেকে বলে আমরা অসাম্প্রদায়িক আমি নিজেকেও নিজে অসাম্প্রদায়িক ভাবি ভাইয়া আমি একদম আমি নিজেকে অসাম্প্রদায়িক ভাবি কখন আমি আমাকে বিসর্জন দিয়ে নয় কারণ আমি যেটা বিশ্বাস করি আমি সেটা মুখে স্বীকার করি সেটা আমি কাজে প্রয়োগ করি আর আপনি যখন ভিন্ন ধর্মের লোক হয়ে অসাম্প্রদায়িক বলে আমার সরলতাটাকে আমার ইমানটাকে ব্যবহার করবেন বাট আপনি তলে তলে ঠিকই সাম্প্রদায়িক আপনার গোষ্ঠী থাকবেন আমি তো সেই অসাম্প্রদায়িকতা বিশ্বাস করি ইসলাম মানে সাম্প্রদায়িক আর হিন্দু হলে হ্যাঁ আমি বলবো ওরা ভণ্ড অনেকে নিজেদেরকে নাস্তিক দাবি করে শুনেন এই যে রিসেন্টলি রিসেন্টলি আমি নিজে আমি নিজেও কিন্তু এটার সঙ্গে প্রতিবাদ করেছি ভাইয়া আমি লাইভে বলছি আমি নিজেও প্রতিবাদ করছি আল্লামা শফি যখন বলেছে তেতুলের সঙ্গে উপমা দিয়েছে আমি নিজেও এটা প্রতিবাদ করেছি ভাইয়া আমার এফবিতে এটা ছবিও আছে কিন্তু আমার কথা হলে যখন হুমায়ুন আজাদ চুইংগামের মতো চিবিয়ে খেতে চায় নারী দেখলে যখন নিজের কন্যাটাকে দেখলে সেটা নিয়ে কজন বুদ্ধিজীবী কজন মুক্তমনা এটাকে প্রতিবাদ করেছে কজন নারীবাদী এটা প্রতিবাদ করেছে আমার জানার জিজ্ঞাসা এটা আমার এই লাইভে আসলে আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছি আমার আমার এটা খুব ক্ষোভের কথা বলছি যে আমার কথা হচ্ছে গিয়ে যে একটু বলে যেটা হইতাছে কি আব্দুল গাফফার চৌধুরী আব্দুল গাফফার চৌধুরী কিন্তু নিজের মেয়েকে বিয়ে দিয়েছে হিন্দু মতে এটা হচ্ছে অসাম্প্রদায়িক বিয়ে একটা হিন্দু মতে হিন্দু ছেলের সাথে বিয়ে দিয়েছে এটা হলো অসাম্প্রদায়িক বিয়ে তাহলে হচ্ছে মুসলিম মতে বিয়ে করলে সমস্যা আর হিন্দু মতে বিয়ে করলে তাহলে অসাম্প্রদায়িক হিন্দু ধর্মের নারীর যে উত্তর মানে নারীর যে অধিকার গুলো সেটা তো আমি লাইভে অনেকবার বলছি এটা আজকে লাইভে আলোচনা করে সময় নষ্ট না করব। আরো দেখেন যে হুমায়ুন আমাজে হুমায়ুন আজাদের ছেলে আসছে অন্য তার বোনের বিয়ে দিতে মানে তারা নাস্তিক আবার নিজের বোনের ঠিকই বিয়ে দেয় না ওনরা ওনরা এত বড় মানব বন্ধন করতে পারলো এত বড় আন্দোলন করতে পারলো কিন্তু হুমায়ুন আজাদের এই কথাটার পরিপ্রেক্ষিতে কেন একবারও একবারও সমালোচনা আজ পর্যন্ত একজন মুক্ত আমি দেখি নাই এই সব এই কথাটাকে নিয়ে যে নারীদের দেখলে ওনার তো মনে হয় আর চুইং মতো চিবিয়ে খেতে একটা প্রতিবাদ দেখি নাই একটা না তাহলে কেন ওনরা করলেন না তাহলে আমরা ভাবতাম ওনরা মুক্ত মানা ওনরা নিজেদেরকে মুক্তমানা দাবি করে না ওইটা তাদের ইনকাম ভাই আমাদের মতো আসো খেটে খাও খেটে খাও দেখো কেমন লাগে দালালি ছেড়ে দাও দালালি না করলে তোমাদের পেটে ভাত জোটে না আর আমাদের দালালি করা লাগে না আমরা পরিশ্রম করে ভাত খাই সে কারণে হয় কি ওই কিছু কিছু ছেলে পেলেদের প্রভোগ করছে যে কিভাবে একটা দাঙ্গা সৃষ্টি করা যায় আজকে আপনি একটা জিনিস দেখেন আমরা পাশাপাশি সহাবস্থান করছি সব সম্প্রদায়ের লোকরা আমি মনে করি অদূর ভবিষ্যতে যদি কোনো যদি কোনো সমস্যা হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় এটার কারণ হবে একমাত্র মুক্তমনারা ওই ওই মুফাসেল ইসলাম ওই কি আসাদ নূর ওই হচ্ছে যে আসিফ মহিউদ্দিন কারণ এরা হচ্ছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে ধর্ম মানুষকে বিভেদ সৃষ্টি মূলক উস্কানিমূলক মূলক কথা দিয়ে আমাদের ভিতরে এই বিভেদগুলো সৃষ্টি করে দিচ্ছে তাহলে ওরা কিসের মানবিক কথার কথা বলে দিচ্ছে মানুষের প্রচার করতেছে শোনেন আমি শতাধিক শতাধিক লাইভ ইয়ে দেখেছি ইউটিউবে গিয়ে আমি আমি তো বললাম তিনটি বছর আমি প্রতি নিয়ত রাত দুটা নাই তিনটা নাই আমার কাজ কাম শেষ করে এমন হয়ে গেছে যেন ফজরের আজান দিয়েছে আমি ততক্ষণ পর্যন্ত ওদের ইয়ে দেখেছি আমার কাছে লজিক 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 আমার একটা সময় মনে হলো যে আরব মরুভূমিতে একটা শিশু জন্মগ্রহণ করলো তার লাইফ স্টাইল স্ট্রাগল লাইফ স্টাইল দেখে তারপরে সেইখান থেকে সে একজন রাষ্ট্রনায়ক হয়েছে রাষ্ট্রনায়ক হওয়ার পরে সে একটা অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছে সভ্যতা শিখিয়ে সেই সভ্যতা সারা বিশ্বময় ছিটিয়ে দিয়েছে এটা খুব একটা ছোটখাটো বিষয় না এবং সেটা ছাড়ে চোদ্দশো বছর ধরে চলছে তাহলে তার সমালোচনা করতে হলে চোদ্দশো বছর আগের রীতিনীতিতে ফিরে যেতে হবে ওরা দেখেন আমি বলতেছি দেখেন কুরাইজার ইতিহাসটা যখন আমি শুনেছি আমি যখন এই কুরাইজার ইতিহাসটা আমি মুফাসুল ইসলাম সাহেবের ইয়ার থেকে শুনেছি শোনার পরে আমার সত্যিকার অর্থে খারাপ লেগেছিল সত্যিকার অর্থে আমি ইতিহাস তো জানতাম না শিখি নাই পরে বুঝছেন আমি বনকুরাইজা বনু নাজির বনু কাইকুনা আউস খালজরাজ ইতিহাস পড়েছি জেনেছি ইউটিউবে গিয়েছি গুগলে গিয়েছি বুঝছেন গিয়ে তারপরে তখন আমার মনে হয়েছে একজন শাসক হিসাবে দেশদ্রোহের বিরুদ্ধে এর থেকে আর কি উত্তম ব্যবস্থা ছিল কি ব্যবস্থা ছিল বলেন আমরা দেখেন ওখানে বনকুরাইজার

যে তোমাদের ভিতরে সবচেয়ে শিক্ষিত কে তখন ওই সাদের কথা বলেছে আমাদের দলনেতা সে তাহলে তিনি যে সিদ্ধান্ত দিবেন তাহলে সেটা কি তুমি মেনে নেবে তাহলে ওরা সেটাই মেনে নিয়েছিল সেটা মেনে নেওয়ার পর তার সিদ্ধান্তই তাদের হত্যা তাই না সেইটা এটা তালমুদের না এটা আবার আইনে এবং এখন শুনেন বলছে যে আগে আরেকটা শুনেন ওরা কি করে জানেন পাঁচটা জিনিস সিলেক্ট করে ছটা জিনিস একটা হচ্ছে গণিমতের মাল একটা হচ্ছে কৃতদাস দাসী একটা হচ্ছে মারিয়া কিপ্তিয়া একটা হচ্ছে জয়নব পুত্রবধু আর একটা হচ্ছে গিয়ে বনুকুরাই যা ওদের এই পাঁচটার বাইরে টপিক্স নেই ও আয়সার আদে আল্লাহ এই ছটা টপিক্স এর বাইরে ওদের কোনো টপিক্স নেই কোনো টপিকস নেই আপনি খেয়াল করেছেন আসলে একটা জিনিস দেখেন বনকুড়ায় যার বিচারটা সে তো তার রাষ্ট্রের উপরে ছিল তাদের হিসাবে দেখেন ইয়াতে বলে যে যে বলেছিল মাল বাইতুল মালে জমা হবে কেন আমরা কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা এখনো যখন যুদ্ধ গুলো হয় তখন ক্ষতিপূরণটা আমরা পড়িনি ইতিহাসে পড়িনি বলেন তাহলে ক্ষতিপূরণ নীতি তো ছিল তখন যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে আদায় করা হয়েছে এখন যে সিস্টেম সেই সিস্টেম এসছে তাই না তাহলে ইসলাম এখানে ওদেরকে ক্ষতিটা করেছে ইসলামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কি আছে গেল একটা কথা দুই নম্বর হচ্ছে দেখেন গণিমতের মালে মেয়েদেরকে এইভাবে ওরা একটা বলে রায়হানার কথা ওরা বেশি ভাগ চাপ দেয় রায়হানা রায়হানাকে তার বাবাকে হত্যা করেছে ভাইকে হত্যা করেছে সেই রাত্রে এসে রেপ করেছে মানে তাকে বিয়ে করেছে এই যে একটা কথা বলে একটা ডাহা মিথ্যা ওদেরকে লজ্জা সরম লক্ষ লক্ষ হ্যাঁ সাফিয়া ইয়া না সাফিয়া আচ্ছা এটা চরম মিথ্যা কথা কারণ মুসলিম শরীফের হাদিসে 3391 যে তাকে 7টা দাসের বিনিময়ে আজাদ করে ইদ্দত শেষ হয়ে সাফেরানর অনুমতি ক্রমে সাফেরানর তাকে বিয়ে করতে চাইছিল দেখে মনুসেসান তাকে বিয়ে করছে স্বাধীন নারী হিসাবে আর যেটা হচ্ছে ইহুদি ধর্মের দৃষ্টিতে হচ্ছে যে বিধবা নারীকে তার দেবর গর্ভপ্রতী করবে তারপরে ওই একটা বাচ্চা হওয়ার পরে এটা তার ওই মৃত স্বামীর নামে পরিচয় বড় হবে তারপরে তার দেবর তাকে দেবরের বউ হবে এটাই কিন্তু কোরআনে বলছে যে তোমরা বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকার হিসেবে গ্রহণ করো না কারণ ইহুদি নারীদের কিন্তু সম্পত্তির উত্তরাধিকারী নাই এই জন্য তারে ওই যে দেবর আগে তাকে গর্ভবতী করে বুক অফ জেনেসিস আটত্রিশ নম্বর চ্যাপ্টার আট নয় তারপরে হতেছে দেব গর্ভবতী করার পরে একটা বাচ্চা হওয়ার পরে দেবরই তাকে বিয়ে করে তা এই যে সিস্টেম

যখন হচ্ছে তার কিন্তু দল যেহেতু দলপতি বলে দলনেতার কন্যা ছিলেন তার কিন্তু বীর দর্পে হেঁটে আসা সে কিন্তু মোহাম্মদের সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং তার হেঁটে আসার পরে উনি নিজে কিন্তু বলছে আমি তোমাকে বিয়ে করব যেহেতু কোনো সাহাবিকে বিয়ে করতে চাইনি কিন্তু দেখেন এখন এখন এই সাফিয়াকে নিয়ে সুশুক্ত পাঠক একটা ই আছে বুঝছেন আপনি আছেন জানেন কিনা সুসুপ্ত পাঠকের একটা বিষয় আছে বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারক উনি বলে উনি হিন্দু ধর্ম মানেন না তার মধ্যে হিন্দুধর্মের নাম আলে আপনি হিন্দুধর্ম নিয়েই সমালোচনা করেন আপনি ইসলামের নাম জালেতে প্রচার করেন কেন এই সুশুপ্ত পাঠক এমন একটা বাজে ডাহা একটা লিংক দিয়েছে আমি পড়ে বুঝছন অনেক বড় একটা লিখেছি যে এত বড় একটা মিথ্যা একটা ইতিহাসকে বিকৃত করা এই ধরনের মুনাফিকদের তো আসলে আমার হাতে ক্ষমতা থাকলে আমি প্রকাশে ওদেরকে মানে হত্যা করতাম এরকম অবস্থা কেন ইতিহাস বিকৃত করবে নিরপেক্ষ আলোচনায় আসো নিরপেক্ষ আলোচনা এসে তোমরা ঘৃণা করতেই পারো পারো তুমি একটা ধর্মে বিশ্বাস করো আমি একটা ধর্মে বিশ্বাস করি একটা আলোচনা মানবাধিকার লঙ্ঘন হলে আমরা করতেই পারি তারপরে দেখেন ওরা আর একটা হিন্দু ধর্ম আলোচনা ডাকি তখন কিন্তু তারা পলাতক ঠিক আছে কিন্তু ইসলাম সমালোচনা করো আমি আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম আমার কথা হচ্ছে গিয়ে যিনি হিন্দু ধর্ম পালন করেন যিনি খ্রিস্টান ধর্ম পালন করেন যিনি মুসলিম ধর্ম পালন করেন তারা সবাই তো বিশ্বাসী যারা বিশ্বাস করে না তারা হচ্ছে অবিশ্বাসী তাই না যে যা ধর্ম পালন করো এই নাস্তিকদের কথা শুনে তুমি কেন ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গ করো এটা তোমরা যে ব্যঙ্গ করবা এটা তো আমরা আহত হই না আহত না এই কারণে কারণ এটা আমাদের ভবিষ্যৎবাণী করাই আছে যে তোমরা এই যে মুনাফিকরা ব্যাঙ্গ বিদ্রুপ করবে সত্যকে নিয়ে এটা এটা এটাতে মুসলিমরা আহত হয় না কিন্তু আমাদের একটা তরুণ সম্প্রদায়কে বিপদগামী করে এটা আমরা একটা আতঙ্কে থাকি এটা ঠিক আছে ওরা দেখেন আরেকটা বিষয় করে বনুকুরাই যে চ্যাপ্টারটা গেল সাফিয়াটা গেল ওরা আরেকটা কি বলে সুশুক্ত পাঠক আমাকে একটা লিংক দিয়েছে মানে মানে আমার একটা ফ্রেন্ড এফবি এফবি তে ফ্রেন্ড লিস্টে একটা ফ্রেন্ড লিস্টে একটা ইঞ্জিনিয়ার চ্যাপ দিয়েছে কি মিথ্যা বলেছে জানেন যে মোহাম্মদ মদ্যপি ছিলেন সেই সময় সেই সময় আরবে মদ আর নারী সবাই ছিল মদ্যপি ছিলেন তিনি একদম মদ পান করে তিনি দুজনকে হত্যা করেছেন হত্যা করে সে অজ্ঞান হয়ে পড়েছিল যখন তার জ্ঞান ফিরেছে তখন দেখে যে দুজনকে হত্যা করেছে মদ্যপি হয়ে যার ফলে সে মদ পান নিষেধ করেছে কত বড় একটা মিথ্যাচার ইতিহাসে ধারে কাছে কোথাও নেই খুঁজলেও দুশো মাইলের ভিতরে এই ইতিহাস আপনি পাবেন না দেখেন একটা ইতিহাস সৃষ্টি করেছে কত বড় মিথ্যাচার অথচ দেখেন আমরা জানি মোহাম্মদ কখন মদকে নিষেধ করেছে যখন মসজিদের ভিতরে মদ্যপি হয়ে যখন বমি করলেন তখন যে ওহী নাজিল হলো তার ঘটনাটা কিন্তু আমরা জানি কিন্তু ওরা মিথ্যা তাহলে ওরা যে বলে ওরা শিক্ষিত আর মুমিনরা অশিক্ষিত তাহলে আমরা কি মূর্খ আমি মনে করি ওরা আমাদেরকে যারা মূর্খ ভাবে তারা হচ্ছে জ্ঞান পাপি ওদের যদি জ্ঞান থেকে থাকে তাহলে ওরা জ্ঞান পাপি আর জ্ঞান পাপিদের দ্বারা সবকিছুই সম্ভব যারা মায়ের সঙ্গে শেষ করতে চায় বোনের সঙ্গে শেষ করতে চায় চক্ষু দৃষ্টিতে লজ্জা শরম নাই তাদের দ্বারা সমাজে আর যাই হোক সমাজের মঙ্গল কিছু হয় না ও আচ্ছা আপনারা কি ক্রিস্টান মিশনারি ঠিক আছে মাত্র অনির্বাণ জয় আচা খ্রিস্টান মিশনারি লোক তাহলে আমি ওকে একটু এড করি হ্যাঁ भैया এড করেন এবং এগুলা একটু করেন আর আমি আমার একটা রিকোয়েস্ট এটা সেটা হচ্ছে যে আপনি অবশ্যই শুনেন

সবাই আমরা যাতে উপকৃত হই আর যারা বিশ্বাসী ভাই বোনরা আছেন যে যে ধর্মেরই আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এই লাইভের মাধ্যমে আপনারা কখনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে অন্য ধর্মের লোককে ইসলামকে গালি দিবেন না আগে জানুন এবং নিজের ধর্মের সেই নীতিটার সঙ্গে তুলনা করুন তখন ইসলাম খারাপ করেছে না ভালো করেছে সেইভাবে একটা মতামত দেন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মিশনারি খ্রিস্টান জয় আসিফের লিঙ্গ পাস আসিফের মুরিত আপনার আইডি দেখা যাচ্ছে না খ্রিস্টান মিশনারি অনির্বাণ জয় আসিফের লিঙ্গপাস আসিফের মুরিদ আপনাকে দিয়েছি খ্রিস্টান মিশনারি লিঙ্গপাস আসিফের মুড়ি অনির্বাণ জয় প্লিজ অ্যাড মিশনারি আপনি কি এক্সেপ্ট করেন প্লিজ আপনাকে অ্যাডিং রিকোয়েস্ট দিতে লিঙ্গপাস আসিফের murid খ্রিস্টান মিশনারি লিঙ্গপাস আসিফের murid অরিবাদ জয়কে অ্যাড দাও হলো দেখি আসিফের পক্ষ থেকে কি বলেন উনি দা হ্যালো 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 আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো সুহিনা আপনার কথা হ্যালো 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 আপনার কথাটা শুনতে পাই না হ্যালো একটু জোরে বলেন আপনার মাইক্রোফোনটা জোরে বলেন হ্যালো হ্যাঁ একটু জোরে বলেন কি শুনতে পাচ্ছেন ভাই আপনি একটু জোরে বলেন আমার ভাই 4g অন করা আছে বলেন একটু জোরে বলেন আচ্ছা জিওডি আসলাম বিশিষ্ট হিন্দু ধর্ম প্রচারক তাকে অ্যাড করলাম জিওডি আসলাম হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা বলেন হ্যাঁ জিওডি আসলাম দাদা বলেন হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ আপনার চেহারাটা দেখান একটু দেখান সমস্যা কি না বাদ তিনি বাই দিছি তো এই কারণে হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে বলেন সমস্যা নেই চেহারাটা থাক বলেন সমস্যা নেই আপু চেহারাটা দেখান সমস্যা নেই তো বলে বাবুরা ডিস্টার্ব করতেছেন হ্যাঁ দাদা বলেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলেন না মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনারা লাইভ করেন নাস্তিকদেরকে নিয়ে ঠিক আছে না আমরা লাইভ করি সমস্ত অমুসলিমদের জালিয়াতি এবং যে কটুক্তি করে সেটার জবাব দেই ঠিক আছে আমরা সমস্ত অমুসলিমদের বিপক্ষেই জবাব দেই সেটা সে নাস্তিক্যবাদী হোক হিন্দু ধর্ম হোক আর্য সমাজ হোক পত্তলিক হোক খ্রিস্টান হোক ক্যাথলিক হোক প্রোটেস্ট্যান্ট হোক গ্রিক মতবাদ হোক ইজিপশিয়ান ধর্মের মতবাদ হোক কোনো সমস্যা নাই ইসলাম বলে যে ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা 3 নম্বর চ্যাপ্টারের উনিশ নং আয়ের তা আমরা পৃথিবীর সমস্ত ধর্ম কেন্তকেই বাতিল বলি পৃথিবীর যত ধর্ম আছে সবাইকে বাতিল বলি এজন্য আমরা পৃথিবীর সমস্ত লোককেই ইসলামের দাওয়াত দিই আমরা কোনো স্পেসিফিক নাই আমরা জাপানে যেও দাওয়াত আজকে ব্রহ্মার অন্ডকোষ পড়ানো হবে ঠিক আছে আজকে হচ্ছে মনুসংগীতা পাঠ ঠিক আছে পৃথিবীর ইতিহাসের প্রথম মনুসংগীতা পাঠ প্রজেক্ট এবং আসিফ সহ যত নাস্তিক হিন্দু খ্রিস্টান আছে সবাই মানে মনস্মৃতি প্রশিক্ষণ হ্যাঁ আর আমি একটু মনঃশ্রুতি ভালো করে দেখাই দিই যারা দেখেন নাই এই যে দেখেন মনঃশ্রুতি বা মনসংহিতা ভালো করে শিখে নেন দেখে নেন এটা কোন প্রকাশনী তাও দেখে নেন বিষয় এখানে হ্যাঁ ও আজকে আজকে এক হচ্ছে পর্ব প্রথম অধ্যায়ে পড়ানো হবে এটা টোটাল বারোটা অধ্যায় আছে এক একটা চ্যাপ্টার এক এক প্রয়োজনে হ্যাঁ জি ভাই ব্রহ্মের অন্ড ব্রহ্মের অন্ড হচ্ছে ব্রহ্মাণ্ড ঠিক আছে এরপর যে বিষয়টা তো প্রথম কথাটা শুরু করি আমরা শুরু করার আগে একটা কথা বলে নিয়ে শুরু করি সেটা হলো সমগ্র ধর্ম শাস্ত্রের মধ্যে মনুসংগীত সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত ধর্মের যতগুলো শাস্ত্র আছে তার ভিতরে একেবারে প্রথমেই এটা একবার প্রথম নয় এটা ভারতের ঋষিদের বিশ্বাস মনুসংগীত সমস্ত বিদান্ত নিহিত একেবারে প্রথম প্রথম ভূমিকা হম এবং শুধু তাই না এটা হলো মনুমুখ নিঃসৃত বাণী মানে ঈশ্বর মনুমুখ দিয়ে এটা বলা করেন এবং শুনতে থাকুন মানে মনু সংগীতা একবার এ টু জেড আমাদের শেষ করার ইচ্ছা আছে এটা প্রশিক্ষণ ক্লাস আর যাদের কাছে বই আছে ভালো না হলে আপনারা লিখে নিতে পারেন আর খ্রিস্টান মিশনারি আসিফ যেহেতু এটা মানে জানে না মানে যেহেতু তিনি এটাতে অজ্ঞ তো এই ক্লাসে খ্রিস্টান মিশনারি আসিফকে একেবারে মানে উনি যেন ব্লক তুলে লাইফটা দেখে নেয় ওনাকে বলেন ব্লক তুলে লাইফটা দেখে নেওয়ার জন্য মানে এটা তার জন্য অনেক উপকারী হবে তিনি যেহেতু এই বিষয়ে টোটালি মূর্খ মানে উনি মনুসংগীতা জানেনি নিয়ে বা হিন্দু হিন্দু ধর্মগ্রন্থ টোটালি জানে না তাই হিন্দু ধর্মগ্রন্থ বা হিন্দু সম্পর্কে আইডিয়া পেতে আপনারা এটা ব্যবহার করুন মনুসংগীতা ঠিক আছে তো যেটা হচ্ছে আমি তাহলে প্রথমেই শেষ শ্লোক দিয়ে শুরু করি যে যে হে মহর্ষিগণ পূর্বকালে আমি মহর্ষি বৃন্দ মহাত্মা মনুকে জিজ্ঞাসা করার পর তিনি এই শাস্ত্র আমায় যেমন বলেছিলেন আপনারা আমার মুখ থেকে অবিকল সেই রকম অনুনাদিত্য ভাবে শ্রবণ করুন ঠিক আছে তো এইটা হচ্ছে একশো উনিশ নং শ্লোক তার আগে শ্লোকটা যদি বলি এই ধর্ম সমূহ সামগ্রিক ভাবে চির প্রচলিত অনুষ্ঠিতমান ধর্ম ব্রহ্মানাদি বিশেষ বিশেষ জাতির পক্ষে আচরিতব্য ধর্ম প্রখ্যাত বংশের মধ্যে প্রচলিত কুল ধর্ম অনুষ্ঠান বিন অনুষ্ঠানবিন্দ ধর্ম

তিনি এই শাস্ত্র আমায় যেমন বলেছিলেন আপনারা আমার মুখ থেকে অবিকল সেই রকম অনুরাগ করুন তার মানে কেউ যদি মনুস্মৃতি ভুল বলে তাহলে সেই ঈশ্বরের অস্বীকার করতেছে কারণ ঈশ্বর মনুরে দিয়ে এটা বলাইছে ঠিক আছে তো আমরা এখন প্রথম থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় পড়বো এবং আলোচনা করব যদি একটা প্রথম শ্লোকটাই বলতেন ভগবান আপনি চার বর্ণের এবং তদন্ত সম্ভূত সংকীর্ণ জাতিগণের সমুদায় ধর্ম আনুপূর্বিক আমাদেরকে বলুন মানে বলছে যে চারটা বর্ণের যে কি কি ধর্ম হবে তাদের কাজ কি হবে সব বিষয়গুলো সম্পর্কে বলতে বলছে কারণ হে প্রভু সেই কর্মবিধায়ক অচিন্ত অপরিমীয় অপৌরুষের ও সমগ্র বেদ বেদশাস্ত্রের কার্য তত্ত্ব এবং অর্থ জ্ঞান বিষয়ে যে মানে সমগ্র বেদশাস্ত্রের কার্য তত্ত্ব বেদের যে কাজগুলো সেখানে এটা শেখানো হবে এবং যে তথ্য আছে এবং অর্থ জ্ঞান বেদের যে অর্থ যদি বোঝা না যায় মনোস্মৃতিতে বেদের অর্থগুলো বোঝা যাবে এটা একমাত্র অদ্বিতীয় বলা হচ্ছে অর্থাৎ এটা মানে বোঝার জন্য অদ্বিতীয় একটা গ্রন্থ এবং প্রথমেই কিন্তু বলা হচ্ছে চার বর্ণ মানে প্রথমেই হ্যাঁ তো যে প্রথমেই বর্ণপথা এবং কীতদাস মানে প্রথম শ্লোকেই যে কীতদাস প্রথা এবং বর্ণ প্রথম সঙ্গে মনুসংগীতার এক নম্বর চ্যাপ্টার প্রথম কীতদাস প্রথা এবং বর্ণ শুরু হয়েছে তা আপনার এটা ইসলামে কোথাও বর্ণপ্রথা এবং কৃতদাস প্রথা যদি দেখাইতে পারতেন কে আমার পর্যন্ত চ্যালেঞ্জ যে ইসলামে কোথাও বর্ণ বর্ণপ্রথা এবং কৃতদাস প্রথা ইসলামে আছে কিন্তু আপনাদের ধর্মগ্রন্থের প্রথম শ্লোক থেকেই বলা হচ্ছে বর্ণপ্রথা ও কৃতদাস প্রথা তো এই ব্যাপারে সামনে আরো এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে যে বর্ণপ্রথা ও কৃতদাস হচ্ছে হিন্দু ধর্মের বা মূল ভিত্তি বর্ণপ্রথা এবং কৃতদাস প্রথা যেটা প্রথম শ্লোক শুরুই হয়েছে বর্ণপ্রথা এবং কৃতদাস প্রথা দিয়ে জি ভাই বলেন অর্থাৎ যারা হিন্দু আছেন এখানে আপনাদের ভালো করে এটা শ্রবণ করতে হবে মনস্মৃতি খুব ভালো করে শ্রবণ করে মনে রাখতে হবে চার নম্বর শ্লোক সেটা বলা হচ্ছে মহিষীগণ সম্মান দেখি আপনারা শ্রবণ করুন বলে তাদের যথাযথ বলতে আরম্ভ করলেন অর্থাৎ খুব মনোযোগের সাথে শুনতে হবে যত হিন্দু আছে নম্বর শ্লোক তো আমি এরপর একটা শ্লোক বলি সাত নম্বর শ্লোক সেখানে বলছে সর্বভূতের ভিতরে আত্মর্ব বিরাজমান ঈশ্বর তো এটা আবার বেদের বিরুদ্ধে ঋগ্বেদ দশ নম্বর মন্ডলের একত্রিশ নম্বর শক্তির আট নম্বরে আছে

ঋগ্বেদ অনুযায়ী তো আবার ঈশ্বর সব জায়গায় নাই কিন্তু আচ্ছা এই ধর্মগ্রন্থ তারা হইতেছে কোরআন সংরক্ষণ নিয়ে বারবার প্রশ্ন করে তা আমাদের কথা হচ্ছে এই ধর্মগ্রন্থটা যে সংরক্ষণ করা হয়েছিল এটা শ্রুতিকারক কে ছিল মানে কে শুনছে কে গস্পের লেখক ছিল মানে হতেছে কি এইটা কে সংকলন গুলো করছে এগুলো কোন কোন বংশ পরম্পরায় আসছে তাদের পরিচয় কি যেরকম হতেছে কি আমাদের যে হাদিসে যারা সংকলন করছে তাদের রাবি তাদের সবার লিস্ট আছে 14 গুষ্টি আমরা কিন্তু এইরকম কোন ইতিহাস যে এই ধর্মগ্রন্থ কতটা ভ্যালিড এবং এতে সংকলন করা হয়েছে এটা একটু আমরা জানতে চাই হ্যাঁ জি ভাই তারপরে হ্যাঁ আট নম্বর সেই পরমাত্মা স্বকীয় অব্যাকৃত আনম্যানিফেস্টেড শরীরতে বিবিধ প্রজা সৃষ্টির ইচ্ছা করে চিন্তার মাত্র প্রথম জলে সৃষ্টি করেন তাতে আপন শক্তি বীজ অর্পণ করলেন তাহলে এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর তো যেটা হচ্ছে পরমেশ্বর যেটা করলেন যে প্রথম জলের সৃষ্টি করলেন এবং সেটার থেকে তাতে শক্তি বীজ স্থাপন করলেন এটা আমরা একমত হ্যাঁ প্রথমে পানি সৃষ্টি না হলে আসলে ইয়েই করা সম্ভব না মানে প্রাণ সৃষ্টি করা সম্ভব না অস্বীকার করার কিছু নাই ঠিক আছে কিন্তু পরে যে এই যে নয় নম্বর শ্লোক অসাধারণ আপনারা এটা শোনেন ভালো করে সেটাই আমরা আসি জল নিক্ষিপ্ত সেই বিষ সূর্যের ন্যায় পূর্বপৃষ্ট হয়ে একটা অন্ডকোষে পরিণত হল সেই অন্ডঘোষ সর্ব সর্বলোক পিতামহ বরুম্বর জন্ম পরিগ্রহণ করলেন ব্রহ্মার জন্ম কেমনে আছে দেখেন ব্রহ্মা ব্রাহ্মণ না ব্রহ্মা ভালো করে শুনবেন ব্রহ্মা মানে ঈশ্বরের জন্মের সিস্টেম হ্যাঁ হ্যাঁ তো ব্রহ্মার জন্ম হ্যাঁ ঈশ্বর আবার জন্মায় ঠিক আছে আর অন্ডঘোষ বিস্ফোরণের পরে ঈশ্বর বেঁচে আছে কিনা বা তিনি নির্বংশ হয়ে গেছে কিনা এটা আমি আমরা জানি না তো এখানে দেখতেছি যে ঈশ্বরও জন্ম নেয় আর এখান থেকে মনে হয় ওই যে ওই মানে হচ্ছে ওই বাইবেলে মানে ওরাও যেরকম ঈশ্বরের জন্ম এরকম দাবি করে মানে হিন্দু যে যেরকম আমাদের পত্তলিক বাইবেল ও সেরকমই দাবি যে মানে আল্লাহ ওই যে মরিয়ামের গরমে জন্মদান করলেন ঠিক আছে এই ধরনের কথাবার্তা ওরা বলে আসলে এই একটা অন্ডকো তৈরি হলো অন্ডকোষ থেকে ঈশ্বর তৈরি হচ্ছে দেখেন আপনি ভালো করে পড়ে দেখেন নয় নম্বরটা আপনি পড়েন হ্যাঁ সেটাই তো বলতেছে সেটাই তো বলতেছে যে কঠিন বিজ্ঞান মহাবিজ্ঞান ঠিক আছে এই মহাবিজ্ঞান নিয়ে আসিফের একটা লাইট চাই খ্রিস্টান মিশনের আসিফ নিশ্চয় এই মহাবিজ্ঞান নিয়ে আপনি নয়টা আবার পড়েন এক এর নয় নং শ্লোক এক নম্বর চ্যাপ্টার নয় নং শ্লোক আর আপনারা সবাই একটু ওই হ্যাঁ জল লিখিত সেই বি সূর্যের ন্যায় প্রভাবিষ্ট একটি অন্ডে পরিণত হলো আর সেই অন্ডে তিনি স্বয়ংই সর্বলোক পিতামহ রূপে জন্ম পরিগ্রহ করলেন তার মানে এই অন্ডকোষ তৈরি করে এখানে আবার সে নিজের জন্মের জন্ম নীতি আপনারা ভালো করে করে জন্ম হয় হ্যাঁ ভাই কঠিন অবস্থা ভাই বিজ্ঞান ধ্বংস হয়ে গেছে ভাই বিজ্ঞান রাখেন আগে এগুলো শিখেন ঠিক আছে এইটা হলো আমাদের মুক্ত বিজ্ঞান এই মুক্তচেনা এই যে মুত্রমনা অভিযাত্রীর প্ল্যাটফর্ম যেটা আছে না এই মুক্তচেনা দা বিজ্ঞান হচ্ছে এইটা ঠিক আছে মুক্তমনা ওই হয় এক্স মুসলিমের নামটা জানো কি একটু বলেন আবার এক্স মুসলিমের নাম হচ্ছে মানে বিবেক বিশ্বাস আর পিতা হচ্ছে হরি লাজ বিশ্বাস হরি লাজ বিশ্বাসের ছেলে হচ্ছে এক্স মুসলিম ঠিক আছে তাহলে বুঝেন উনি কোন ধর্ম অনুসারে এটা তার ধর্মগ্রন্থ পড়তেছি উনি নাকি মুক্তমনা বিজ্ঞান মনা একটা নাস্তিক পাওয়া যাচ্ছে না দেখেন সব হিন্দু আপনার দেখেন একটা যিনি আদি কারণ নিত্য এবং বিদ্যমান ও অবিদ্যমান স্বরূপ যে কারণ কর্তৃক হিরণ্য গর্ভে প্রথম পুরুষ লোকে ব্রহ্ম নামে খ্যাত হলো মানে ব্রহ্ম কি করে ঈশ্বর কি করে তৈরি হচ্ছে সেটা এরপরে হলো সেই বিশাল ঘটনা আপনি এই মানে এগারো বারো তেরো এই দুইটা একটু ভালো করে পড়েন এবং একটু ব্যাখ্যা সহ জানতে চাই আমরা আপনার কাছ থেকে হ্যাঁ তারপরে তো এগারো তো আপনি পড়লেন বারোটা বলে সেই ভগবান ব্রহ্মা যিনি ব্রহ্মের অন্ডে ব্রহ্মাণ্ডে নিজের মন অনুযায়ী সব বৎসরকাল বাস করে পরিশেষে আত্মগত ধ্যান বলে দুখানে বিভক্ত হোক এই ধ্বনি করে তাকে দ্বিধা করলেন তা তিনি যেটা হচ্ছে শত বৎসর ধরে ব্রহ্মা নিজের ঘোষের মধ্যে ছিল তারপর হচ্ছে কি সেইটা ধ্যান করে এটা দুভাগ দুভাগ করলেন দুভাগে বিভক্ত হয়ে ধ্বনি করে তাকে দ্বিধা করলেন তো যেটা হচ্ছে ব্রহ্মা অন্ড বসেছিল বা অন্ড তিনি বসেছিলেন ধ্যান করতেছিলেন শত বছর ধরে তাহলে অবস্থা কি রকম যে अंडকোষের মধ্যেও এখন মানে ঈশ্বর জন্মায় মানে বিজ্ঞান না মহাবিজ্ঞান ভাই এত বড় বিজ্ঞান আসলে বোঝা মুশকিল এতদিন শুনলাম যে মাতৃগর্ভে উম জরাহুতে জন্মায় তো আর এবার দেখতেছে अंडকোষে ঈশ্বর জন্মায় ভাই ভয়াবহ বিজ্ঞান মানে বিশিষ্ট বিজ্ঞানী এই আলোচনা করবে তার পরেরটা পরি ব্রহ্মা অণ্ডে সেই দুই খণ্ডের ঊর্ধলোকে স্বর্গলোক ও অধখণ্ডে পৃথিবীব্যাপী নির্মাণ করলেন এবং স্বর্গ মর্তের ও মধ্যভাগে আকাশ অষ্টদিক সমুদ্রাক্ষ্য শাস্ত্রত সলিল স্থান স্থাপিত করলেন তাহলে ভাই তারা যে বলে স্বর্গনরক নাই তো এখানে তো দেখা যাচ্ছে ব্রহ্মার অণ্ড কোন উপরে বিভক্ত হয়ে খণ্ডে স্বর্গত খণ্ডে পৃথিবী হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যালো সাউন্ড কমে গেল হ্যাঁ বলতেছি যে ব্রহ্মার অন্ডে দুই খন্ড উর্দু খন্ডে স্বর্গলোক অধখন্ডে পৃথিবী ব্যাধি নির্মাণ করলেন এবং স্বর্গ মর্তের মধ্যভাগে আকাশ স্থান স্থাপিত করলেন ও তা যেটা বলতেছিলাম আর কি মানে এই যে ব্রহ্ম রণ্ড দুই দুইখানটে বিভক্ত হয়ে যে মানে ইয়ে হচ্ছিল একটা হইতেছে কি স্বর্গলোক সৃষ্টি হইলো আর একটা হলো পৃথিবী সৃষ্টি হইল তো এইটারে কি করা যায় মানে ওনারা যে বলতেছে স্বর্গ নরক নাই আর ওই যে স্বর্গের ওদের যে একশো মানে এক হাজার স্বর্গে কুমারী নারী দেওয়া হবে সেটা বারবার অস্বীকার করতে চাই কিন্তু এখানে মনুস্মৃতি তো উল্টা কথা কইতেছে ওইটারা স্বীকার করতেছে তো আমরা জানি যে মহাভারতে অনেকগুলো শ্লোক আছে বিভিন্ন পর্বে বন পর্বে আদি পর্বে সহ বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে স্বর্গে গেলে হিন্দুদেরকে এক হাজার নারী দেওয়া হবে মাত্র এক হাজার এবং এটা অথর্ববেদেও আছে আহ অথর্ববেদেও উল্লেখ করা আছে সম্ভবত ছয় নম্বর আহ ছয় চৌত্রিশ দুইয়ে দুই থেকে চার আর মনু এই যে মহাভারত অনুশাসন পর্বে তেরো সাতানব্বই আটানব্বই মহাভারত অনুশাসন পর্বে আছে অনুশাসনের বন পর্ব মহাভারতের বন পর্বে আছে তেরো যে এক হাজার কুমারী নারী তাদের সাথে বিয়ের করা কথা বলা নেই হিন্দু ধর্মে বিয়ের কথা বলা নেই এটা খ্রিস্টান আর ইসলাম ধর্মে আছে তো তারা তাহলে বিয়ে ছাড়া এক হাজার নারী হচ্ছে যাদের মানে বিয়েই করছে না মানে ব্যভিচারী 1000 ব্যাপিসার করার জন্য যথেষ্ট মাত্র ভয় অবস্থা আচ্ছা তারপরে আমরা একটু 18 নম্বর শ্লোকে এই আচ্ছা যেটা হচ্ছে 17 নম্বর শ্লোক প্রকৃতি যুক্ত ব্রহ্মের মূর্তি সম্পাদক এই ছয়টি সূক্ষ্ম অবয়ব যাদের দ্বারা তদিয় মূর্তি কল্পিত আছে তারা পঞ্চভূতাदिकে আশ্রয় করে বলে মহসিকগণ তদিয় মূর্তিকে শরীর বলে জানেন এ ব্যাপারে আপনারাই ব্যাখ্যা দিতে পারবেন যে এর আগে ব্রহ্মের নাকি রূপী নাই ব্রহ্ম সে পরম ব্রহ্ম অন্ডের মধ্যে হ্যাঁ অন্ডের মধ্যে এক হাজার মানে শত বৎসর ছিল তারপরে অন্ডকোষ ফেটে আবার বেড়ে গেল আবার তিনি হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি করলো আবার হচ্ছে স্বর্গ সৃষ্টি করলো আচ্ছা অন্ডকোষ ফাটার পরে কি মানে ঈশ্বর বেঁচে ছিল কিনা বাবার ঈশ্বরে না একটা জিনিস কি কোন অংশে তো থাকছে না কারণ মুখ ফেটে ব্রাহ্মণ তৈরি হচ্ছে মুরু ফেটে আরেকটা তৈরি হচ্ছে তো কোনো কিছু তার বাদ থাকে না সে তো ভয়াবহ অবস্থা দেখতে আচ্ছা আঠারো নম্বর শ্লোক পড়ি এক নম্বর চ্যাপ্টারের আকাশাদি মহাভূত সকল অবকাশাদি শশ কর্মের যেমন আকাশের কার্য অবকাশ দান বায়ুর কার্য বিন্যাস তেজের কার্য বিন্যাস তেজের কার্য পাক জলের কার্য মেলানো পৃথিবীর কার্য ধারণ তন্ম পঞ্চতন্মাত্র মতে অবস্থিত ব্রহ্ম হতে এবং সর্ব প্রাণীর উৎপত্তি হেতুভূত অব্যয় মন ও ইচ্ছা দেশে দি সক্রিয় সূক্ষ্ম অবয়বের সাথে অহংকার রূপে অবস্থিত ব্রহ্ম হতে উৎপন্ন হয় তাহলে বিভিন্ন রকমের কথা বলতেছে অবকাশ বায়ু ব্রহ্মা সৃষ্টি করেন আপনার ভুল হচ্ছে ব্রহ্মা হাতে উৎপন্ন হয়েছে মানে ব্রহ্মা দিয়ে উৎপন্ন হচ্ছে ব্রহ্মা তৈরি করছে তা বলছে না ও শরীর থেকে তৈরি হচ্ছে আচ্ছা ব্রহ্মা যে অন্ডকোষ ফাইটে গেল ঠিক আছে উনি কি এটা বারবার রিপ্রোডিউস করতে পারবে কিনা এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আর যেটা আগে ছিল নম্বর এটা একটা পা দরকার গো জাতির অন্তর্ভুক্ত গোঅশো কি করে এই গো জাতি তৈরি হচ্ছে তারপরে 22 নম্বর পড়ে যে সেই প্রভু ব্রহ্মা যোগ্য কর্মাঙ্গভূত দেবগণ প্রাণীধারী ইন্দ্রদেবগণ নামক সুক্ষ দেব বিশেষ সমূহ এবং জষ্টি জ্যোতিষ্ঠ মাদি সনাতন নিত্য যোগ্য সকল সৃষ্টি করলেন মানে প্রভু ব্রহ্মা এই সবগুলো সৃষ্টি করছে আবার আবার যজ্ঞ সকল সৃষ্টি করছে এই যজ্ঞ সকল সৃষ্টি করে হইতেছে ঋগ্বেদ আর কি ঠিক আছে ঋগ্বেদ হচ্ছে সব হচ্ছে কেউ যদি আপনাকে ঋগ্বেদ থেকে কোনো মানে হইতেছে কোনো নির্দেশনা দেয় ঋগ্বেদটা আসলে নির্দেশনা না ঋগ্বেদটা হচ্ছে যজ্ঞ মানে কোন একটা অনুষ্ঠান মানে ওই যে ওরা আগুনে যে ঘি ডালা বুঝেন না মানে আগুনে ঘি ডালা শুনে আসছেন তো যেটা হইতেছে আগুনে ওরা ঘি ডালে গোবর ডাকে গোমূত্র ডালে ওইটাতে যজ্ঞ করতে আসলে যে জিনিস এই যে ভাই ইয়ে ওই যে দাদারা

ওনারা আমাকে ইনবক্সে কল দিচ্ছেন দাদার আমার ইনবক্সে কল দিয়ে আমার লাইভে আসতে হবে আপনারা এক্স মুসলিম পিতা হচ্ছে হরিলাস বিশ্বাস আপনাদের একটু লাইভের চেহারা দেখতে চাই আপনারা অবশ্যই লাইভের চেহারা দেখানোর মতো যোগ্যতা এরপর 23 নম্বর সরকে বলা আছে সেই ব্রহ্মা যজ্ঞ হ্যাঁ বলেন হ্যাঁ জি ভাই ও আচ্ছা এখানে আপনাদের জন্য একটা মানে ক্লু রাখি সামনে একটা শ্লোক আসছে সেখানে হচ্ছে অশ্বমুখ মানুষ মানে মানুষের মাথা ঘোরার মতো সেরকম প্রাণীও ঈশ্বর সৃষ্টি করছিল এরকম কোন প্রাণী পৃথিবীতে কোনো পাওয়া গেছে কিনা একটু দেন আসিফ জিগাবেন যে ভাই এমন মানুষ পৃথিবীতে ছিল নাকি যার মাথা ঘোরার ঠিক আছে ঘোরার মাথা হলে মানুষ ছিল নাকি এরকম মানুষের কথাও এখানে আছে ঘোরার মাথা হলো মানুষ সে ব্যাপারেও আসতেছি জি ভাই বলেন এরপর তেইশ নম্বর শ্লোক বলছে ব্রহ্মা যজ্ঞ সমূহ সম্পাদনের জন্য তিনটি দেবতা যতক্ষণ ঋগ যদু ও শামসংক সনাতন তিনটি বেদ দহন করেছিলেন আপনি আগে এই কথাটা বলেছিলেন যে মানে এই যে যজ্ঞ জন্য এই বেদগুলো তৈরি করা হয়েছে এরপর চব্বিশ নম্বর শ্লোক বলছে হ্যাঁ বলে হ্যাঁ তো তাহলে যেটা হইতাছে কি বেদ কিন্তু মনুসংহিতার পরে মানে এটা অনুযায়ী বেদের উপরও মনুসংহিতার স্থান মানে মনু আগে হইতাছে এগুলো নির্দেশনাগুলো নি আসছে তারপরে হইতাছে কি ওই যে বেদ তৈরি করার জন্য যোগ্যসমূহ তৈরি করছে তারপরে বিভিন্ন দেবতা তৈরি করছে যারা ওই যোগ্যগুলোকে ধারণ করবে ঠিক আছে তা তারা বলতে চায় বেদি সব বেদে দেখাও অন্তত এটা কিন্তু বলতে থাকে বেদে এবং এটাই হলো আদি মানে বেদ তো পরে বিভিন্ন ব্যক্তিদের উপর নাজি লইছে বেদ আর এটা একেবারে সৃষ্টি শুরুতেই মানে তখন তো কোনো কিছু ইচ্ছে পবিত্র কিছু হতেই পারে না আস্তে করেন সামনে আরো জিনিস আছে আর যদি মাঝে মাঝে একটু ব্রেক করে যান তাহলে পাঁচ নম্বর অবধায় একশো নম্বর চলো পবিত্র কিভাবে হবেন পবিত্র হইতে গেলে যার প্রায়শ্চিত্ত নাই তার জন্য আছে গোমূত্র গোবর সোজা কথা যদি মনে করেন যে আপনারা কোনো পাপ করে ফেলছেন সেটা পবিত্রতা অর্জন করার কিছু পাচ্ছে না তার জন্য বলা হয়েছে মনুসংগীতা এগারো নম্বর দুইশো তেরো নং নিশ্চিন্তে গোমূত্র গোবর ঘৃত দধি দুধ এই পাঁচটা জিনিস মিক্স করে খাবেন পরের দিন হচ্ছে থাকবে এইটা হচ্ছে আপনাদের প্রায়শ্চিত্ত কনফার্ম যে কোনো প্রায়শ্চিত্ত করে ফেলেন গোমত্র কবর আপনাকে যে কোনো পাশচিত্র করতে পারবে মানে কাফফারা আমরা বলি কাফফারা আর ওদে বলে পাশচিত্র যে করতে মনসঙ্গিতার 11 নং চ্যাপ্টারে 213 নং শ্লোক নিশ্চিত গোমত্র আর এই পর নং শ্লোকে বলা আছে যে প্রজ ব্রহ্ম প্রজাসৃষ্টির মানবকালে প্রভাবন অকায়কাল কালের বিশেষ বিশেষ ভাগ তৈরি করছে কৃতাদি নক্ষত্র সূর্যাদি পর্বত এগুলো ভূমি সমভূমি বিষমভূমি সবগুলো সৃষ্টি করেছেন পরবর্তী সশ ক্রিয়ার সাথে সম্বন্ধ করতই সেই কর্ম আচরণ করতে লাগলো অর্থাৎ মানে যে জন্মগ্রহণ করুক না কেন কেটে যাচ্ছে কেন এত

চেতবিকার ইত্যাদি পদার্থ সৃষ্টি করলে তার মানে এই যে সেক্স মানে হচ্ছে রতিক্রিয়া মানে হচ্ছে সেক্স সহবাস আর এই যে চিত্তের পরিতোষ কামনা মানে হচ্ছে সেক্সের ইচ্ছা এগুলো জিনিস তৈরি করলো ব্রহ্মা আচ্ছা তারপরে হচ্ছে কি আর এখানে একটা জিনিস বলতে প্রভু পরমেশ্বর সৃষ্টির আদিতে যাকে যে কর্মে যেমন ব্যাঘ্রাদি জাতিকে হরিণ মরণাদিক্রমে নিযুক্ত করেছিলেন তারা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করলেও শত সে কর্ম আচরণ করিতে লাগিল মানে এখানে বলা হচ্ছে যে বাঘ এবং হরিণ বা যে কোনো কিছু তারা যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই বারবার জন্ম হবে তো এখানে ওই যে মানে তারা যে বলে যে ওই যে মানুষ পশু হয়ে জন্মায়

বিবর্তনবাদ শৃঙ্খলায়ের পরে আপনারা 31টা একটু না হলে আসছে মূল ঘটনা হ্যাঁ তাহলে যে প্রথম শ্লোকে যেটা প্রথম শ্লোক শুরু হয়েছে কৃতদাস এবং বর্ণপতা দিয়ে সেটা মানে হিন্দু ধর্ম একবার জন্ম থেকে কৃতদাস পোতার বিশ্বাসী প্রথম শ্লোকেই পৃথিবী ব্যাতির লোক লোক সকলে সমৃদ্ধি কামনায় পরমেশ্বর নিজের মুখ বাহু উরু ও পাদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারিটি বর্ণ সৃষ্টি করলেন তো যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এর মধ্যে তার আগেরটাই বলে যাচ্ছে

আর কোনটা যে প্রকৃত হবে কোনটা আচল হবে এটা এখনো আর্য সমাজ ঠিক করতে পারে নাই তো আর্য সমাজের এখনো বেদ লেখায় কমপ্লিট হয় নাই তাহলে ভাই আপনাদের নাকি জন মানে পৃথিবী সৃষ্টি শুরু থেকে বেদ আছে তাই এখনো তারা বেদি লেখা কমপ্লিট করতে পারে নাই তারা আবার নাকি জাকির নায়করে চ্যালেঞ্জ দেয় যারা এখনো বেদ লেখায় কমপ্লিট করতে পারে নাই তারা আবার জাকির নায়করে চ্যালেঞ্জ দেয় এমন তো এখানে আরো একটা বিষয় একটু ক্লিয়ার করে বলি সেটা হলো আমি কেটে নে আবার আসি সাউন্ড দাবল হচ্ছে